কাঁটাতার টোপকে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পড়ল বাংলাদেশি এক যুবক রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের ভাটল সংলগ্ন মালদ খণ্ড বিওপি এলাকা থেকে ওই যুবককে আটক করে বিএসএফের আধিকারিকেরা এদিন সন্ধ্যায় রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বাহাত্তর নম্বর ব্যাটালিয়ানের আধিকারিকেরা বিএসএফ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম কমল চন্দ্র রায় বয়স বাইশ বাড়ি বাংলাদেশের রানীশঙ্কল থানার সিংপাড়া গ্রামে ওই যুবক নেপালে শ্রমিকের কাজ করতে যাওয়ার কথা ছিল ওই যুবককে কাল অর্থাৎ রবিবার রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ